নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মনির বাংলা ইউটিউব চ্যানেল। আমি মনি, মনির বাংলায় আমার সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি বন্ধুরা যে ভিডিওটা করতে চলেছি, কাগজের পেনদানি। আপনারা বাড়িতেও করতে পারেন এবং বাচ্চাদেরকেও পরে দিতে পারেন, খুবই সহজ। দেখুন, আমি সেটাই করতে চলেছি। এরকম বিভিন্ন রঙের যে উপকরণগুলো লাগবে বলছে, বিভিন্ন রঙের এরকম কাগজ লাগবে, ছটা করতে হবে, তার বেশিও আপনারা করতে পারেন, আমি ছটাই করবো। এরকম বিভিন্ন রঙের কাগজ, স্কেল, কাঁচি, আঠা, একটা এরকম কার্ডবোর্ড, এই কার্ডবোর্ডটা লাগবে। বাড়িতেই ছিল, আমি কিন্তু এটা ফেলে রাখবো না, ফেলে দিই না বাইরে, সেটাকেও এই কাজের মধ্যে দিয়ে আমি কাজে লাগাবো এটাকে। চলুন আজকে তাহলে আমি দেখাই কাগজের পেনদানি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই কাগজটা গোটা ছিল, আমি অর্ধেকটা কেটে নিয়েছি স্কেল দিয়ে। এবার এটাকে উল্টো দিকে, প্রথমে আমি এই কম কাগজটাকে সমান সমান মুড়ে নিয়েছি, আবার ঠিক উল্টো দিকটা এইভাবে মুড়ে নিতে হবে কাগজটাকে। কাগজের এই অংশটা, ঠিক কাগজটা অর্ধেকটা মোড়া হবে, হাফ হাফ কাগজটাকে মোড়া হবে। ঠিক একইভাবে এই দিকটাকেও আমি এই দিকের অংশটাকে আমি মুড়ে দিলাম। Thank you.
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দিকের কাগজটাকে অপর প্রান্তে ঢুকিয়ে ঠিক ত্রিভুজ আকৃতির মতো দেখতে হয়েছে। এইবার আপনারা একটা অন্য রঙের কাগজ নেবেন, যেটা এক্সট্রা বাদ যায়, কোনো কাগজে কিন্তু আমি ফেলি না, একটা এই রঙের কাগজ করলে এই রঙের যে বাদ গেল এটা এরকম বক্স তৈরি করতে গেলে ওপরটা তো আর একটাতেও কাজে লেগে যাবে, তাই আমি এই রঙের কাগজটা এর মধ্যে এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা করে আপনাদেরকে দেখিয়েছি, এরকম আরও 5টা আমি করেছি। বিভিন্ন রঙের কাগজ নিয়ে বিভিন্ন রঙের মোট 6টা আমি করেছি। এরপর আপনাদেরকে আমি যেটা দেখাবো,
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাগজের পেনমানি কমপ্লিট, প্রায় কমপ্লিট। ছোট্ট সেলেটিভ দিয়ে আমি একটু ডিজাইন করতে চাই, সেটা আপনাদের ব্যাপার, আপনারা করতে পারেন বা নাও করতে পারেন। তো আমি করে আপনাদেরকে সেটে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখছেন আমার কাগজের পেনমানি কমপ্লিট, এবার আপনারা একটা একটা করে বক্সের মধ্যে সাজিয়ে রাখতে পারেন। বন্ধুরা আমার কাগজের পেনদানি কমপ্লিট, আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই পর্যন্ত আজকে ছিল আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।